হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো স্বাগত জানাই তোমাদের ফোর্স একাডেমি ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের যে বিষয়ে কথা বলবো সেটা হলো এসএসসি জিডি যেটা তোমাদের নিউ বের বেরোবে কিছুদিন পরেই তোমাদের রিলিজ হয়ে যাবে তোমাদের পঁচিশ মার্চ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে তো দেখো এই বছর তোমাদের ভ্যাকান্সি কিন্তু খুবই কম হতে চলেছে আগের বছর তুলনায় তোমরা যেগুলো ইউটিউবে দেখছো যে পঁচাশি হাজার ভ্যাকান্সি পঁচাত্তর হাজার ভ্যাকান্সি এগুলো সব ফেক ঠিক আছে পঁচাত্তর হাজার পঁচাশি হাজার ভ্যাকান্সি তারপরে অনেক দেখতে ভাবে যে ষাট হাজার ভ্যাকান্সি কোনো কোনো ইউটিউবে নব্বই হাজার ভ্যাকান্সি তো এগুলো সব ফেক ঠিক আছে তোমাদেরকে আমার হাতে একটি প্রুফ চলে এসছে আমাদের হাতে একটি প্রুফ চলে এসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের এই বছর কত ভ্যাকান্সি আসতে চলেছে এবং কত ভ্যাকান্সি বেরোবে ঠিক আছে তো দেখো তোমাদেরকে যে আমি বিষয়গুলো দেখাই সব কিছু তোমাদেরকে সঠিক এবং সাহি তোমাদেরকে ইনফরমেশান দিয়ে থাকি তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তুমি যদি এসএসসি জিডির এই বছর তোমরা ফর্ম ফিল করতে চাও এসএসসি জিডির জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ ছো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে পুরো নলেজ চলে আসবে যে এই বছর কত তোমাদের ভ্যাকান্সি বেরোতে পারে ঠিক আছে তো তোমরা তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন থাকবে যে এই বছর কত ভ্যাকান্সি বেরোতে পারে সে বিষয়ে তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে পুরো আপডেট দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এটা অনলি ফোর্থ সিস চ্যানেল তোমাদের তোমরা ফোর্থ সিসের আপডেট যে কোনো সময় পেয়ে যাবে সবার আগে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রুফ যেটা তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো এটা একটা হিন্দি পেপার কাটিং তো এটা রিলিজ হয়েছে ভাইরাল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে তো তোমরা তোমাদেরকে এটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা হিন্দিতে তোমাদের লেখা আছে তো আমি তোমাদেরকে বাংলা অনুবাদ করে সব কিছু ক্লিয়ার করে দেবো তোমরা জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এটাতে যেটা বলা হয়েছে দেখো এম টি এস কনস্টেবল এম কনস্টেবল হাজার কি ভর্তি ফেব্রুয়ারি আর মার্চ মে ঠিক আছে তোমরা তোমরা সবাই জানো যে এম এ তোমাদের ফর্ম ফিলাপ চালু হয়ে গিয়েছে এম এ তোমাদের ফর্ম ফিলাপ চালু হয়ে গিয়েছে এবং কনস্টেবল জিডি তোমাদের মার্চ থেকে ফর্ম ফিল চালু হয়ে যাবে ঠিক আছে ফেব্রুয়ারিতে তোমাদের এম এর ফর্ম চলছে ফেব্রুয়ারি থেকে এবং মার্চে তোমাদের কনস্টেবল জিডি চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদের সব কিছু আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো কর্মচারী कर्मचारी चयन आयोग एस एस सी अगले अगले महीने फरवरी एवं मार्च में दो बड़ी भर्ती परीक्षाओं के लिए आवेदन प्रक्रिया शुरू कर सकता है आयोग आयोग फरवरी की शुरुआत में मल्टीटास्किंग स्टाफ (एमटीएस) के लगभग आठ हज़ार पदों और 25 मार्च के केंद्रीय सुरक्षा बल के लिए कॉन्स्टेबल जीडी डी चालीस चालीस से पचास हज़ार पदों पर পদ ভর্তি কি ঘোষণা কর তো তোমরা সবাই জানো যে তোমাদের মাল্টিটাস্কিংয়ের যে ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছে সেটা আট হাজারের কাছাকাছি তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে আট হাজারের কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে তো তোমরা মেনে নেবে যে এটা কোনো ফেক ইনফরমেশন না এটা কোনো ফেক প্রুফ না এটা একদম সঠিক তোমাদের প্রুফ ঠিক আছে তো দেখো তোমাদের আট হাজারের মাল্টিটাস্কিং তোমাদের ফেব্রুয়ারিতে বেরিয়ে গেলছে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের অ্যাপ্লিকেশান চলছে এবং মার্চ পঁচিশে মার্চ থেকে তোমাদের কেন্দ্রীয় সুরক্ষা যেটা এস এস সি তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় সুরক্ষা কে নিয়ে কনস্টেবল জিডি তোমরা বুঝতে পারছো পঁচিশ তারিখ থেকে তোমাদের মার্চের পঁচিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে সব কিছু এখানে লেখা আছে ঠিক আছে তো দেখো তোমাদের যে ভ্যাকান্সি এই বছর থাকবে সেটা দেখো তোমাদের লেখা আছে কনস্টেবল জিডিকে নিয়ে জিডিকে নিয়ে দেখতে পাচ্ছ যে কনস্টেবল জিডির জন্য তোমাদের যে ভ্যাকান্সি থাকছে সেটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছ চল্লিশে পঞ্চাশ হাজার পদ পর ভর্তি কি ঘোষণা করার সাক্তাহে তো দেখো তোমাদের এই বছর ভ্যাকান্সি চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের কাছাকাছি থাকবে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেব আগে পড়ার পরে তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো দেখো কর্মচারী চাই आयोग कर्मचारी चयन आयोग के वर्ष से जारी जारी वार्षिक कैलेंडर में एसएससी की इन दो दो बड़ी परीक्षाओं की परीक्षाओं की घोषणा की गई है कोरोना संकट के कारण परीक्षाओं का कार्यक्रम बदल, बदल जाने के बाद 2020 की 2020 বিশ কি দু বাড়ি পরীক্ষাকে নিয়ে আবেদন দু হাজার একুশ মে মাংা যা রাখা হয় তো দেখো তোমাদের যেটা এখানে বলা হয়েছে তোমাদের এটার যে ভ্যাকান্সি এস এস সি জিডি এবং মাল্টিটাস্কিং স্ট্যাফ এটা তোমাদের দু হাজার কুড়িতে আসার কথা ছিল কিন্তু দু হাজার কুড়িতে তোমাদের করোনার জন্য সেটা দু হাজার একুশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে একুশে তোমাদের এই লিখা আছে যে তোমাদের একুশে মাং মে মাঙ্গা যা রাখা মানে তোমাদের দু হাজার একুশ থেকে ফর্ম ফিলাপ চালু হয়ে যাবে ঠিক আছে তো দেখো তোমাদের যে ভ্যাকান্সি সেগুলো আমি বলে দিচ্ছি দেখো কর্মচারী চায়ন আয়োগ কে ওয়ার্সে জারি বার্ষিক ক্যালেন্ডার এসএসসি কি ইন দো বাড়ি পরীক্ষা কি ঘোষণা কী গাই হে তো তোমরা জানো যে যে এসএসসি যে ক্যালেন্ডার জারি করেছে সেটাতে এম এবং এবং টাস্কিং স্টাফ এবং এসএসসি জিডির তোমাদের ফর্ম ফিল আপের ক্যালেন্ডার জারি করে দিয়েছে যে কবে থেকে পম আপ হবে এবং ক্লোজিং ডেট এক্সাম ডেট সব কিছু একটি ক্যালেন্ডার জারি করে দিয়েছে তাই এটা বন্ধু কোনো দিন এটা ফেক ভাববে না এটা একদম সঠিক না এটাতে সব কিছু সঠিক মিলে যাচ্ছে ঠিক আছে তাই এটা সঠিক ঠিক আছে এই প্রুফটা সঠিক ঠিক আছে তো তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি তো ফ্রেন্ডস এই বছর তোমাদের কত ভ্যাকান্সি থাকতে পারে সবার মনে একই কোশ্চেন আমার মনেও একই কোশ্চেন তোমাদেরকে সেই কোশ্চেনটা আমি দূর করে দিচ্ছি দেখো এই বস্তু যেটা লেখা আছে পেপার কাটিংয়ে সেটা তোমাদের লেখা আছে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে তোমাদের ভ্যাকান্সি বেরোবে কিন্তু দেখো তোমরা অনেক ভিডিও দেখতে পাবে যে কোনো ভিডিওতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নব্বই হাজার ভ্যাকান্সি বলছে কিন্তু এগুলো সব ফেক দেখো তোমাদের নোটিফিকেশানে আগের বছর ছিল তোমাদের 53000 হাজার কত ছিল ঠিক আছে এই বছর ওইরকমই থাকবে তোমাদের পঞ্চাশ 52 হ্যাঁ তিপান্ন চুয়ান্ন মানে ষাটের বেশি যাবে না এবং পঞ্চাশের কম তোমাদের ভ্যাকান্সি থাকবে না ঠিক আছে পঞ্চাশ থেকে তোমাদের ষাটের মধ্যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তোমাদের এ বস্তুর ভ্যাকান্সি বেরোবে ঠিক আছে তোমরা এটা মিলিয়ে নেবে আমার কথাটা পঞ্চাশ থেকে ষাটের ষাট হাজারের মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে তোমাদের এই বছরের ভ্যাকান্সি বেরোবে ঠিক আছে ষাট হাজারের বেশি বেরোবে না কোনো দিন বেরোবে না দু তোমার বারো থেকে যেগুলো অ্যাপ্লিকেশান হচ্ছে কোনো দিন পঞ্চাশ থেকে ষাট হাজারের বেশি যায়নি ঠিক আছে তো তোমাদের পঞ্চাশ থেকে ষাট হাজারের আগে পরে তোমাদের বেশি হবে না ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে তোমরা ভ্যাকান্সি পেয়ে যাবে তো তোমরা প্রস্তুতি নিয়ে থাকো প্রস্তুতি নিয়ে যাও কেননা তোমাদের হাতে টাইম খুব কম রয়েছে তো এটাই ছিল এর তোমাদের ভ্যাকান্সির আপডেট কথা হয়েছে পরের ভিডিওতে ধন্যবাদ